সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমাদের কাছে বেশ কিছু রোগী আসেন যারা বলেন যে আমার তো প্রোলেকটিন অনেক বেশি, আবার কেউ কেউ বলেন যে আমার তো বাচ্চা নিতে চাচ্ছি কিন্তু আমার বুক দিয়ে দুধ বের হয়। তো এটা খুব আমাদের ইনফার্টিলিটির চিকিৎসায় বেশ কমন একটা সমস্যা। আমরা বলি যে প্রায় 10-17% মেয়েদের এই সমস্যা থাকতে পারে, আবার ছেলেদেরও কারো কারো এই সমস্যা থাকে। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করব যে প্রোলেকটিনটা কী জিনিস, প্রোলেকটিনটা আমাদের শরীরে কী কাজে লাগে, এটা যদি মাত্রা অনেক বেশি হয় তাহলে কি ছেলেদের কি সমস্যা হয়, মেয়েদের কি সমস্যা হয়, এবং বন্ধ্যাত্ব চিকিৎসা এটা কেন এত গুরুত্বপূর্ণ, এর চিকিৎসা কী, এগুলি নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। প্রথমে ধরি প্রোলেকটিনটা কি। আসলে প্রোলেকটিনটা হচ্ছে যে আমাদের শরীরে পিটিউটারি নামে একটা অঙ্গ আছে, সেটা এই ব্রেনের ভিতরে থাকে। এই পিটিউটারিটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি, আমরা বলি গ্ল্যান্ড বলি। এই গ্ল্যান্ড থেকে আমাদের এই যে যত হরমোন, বিশেষ করে বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত হরমোন FSH, LH, TSH, প্রোলেকটিন সব একটা জায়গা থেকে তৈরি হয়, সেটা হচ্ছে পিটিউটারি। তো এই পিটিউটারিটা আবার এই গ্রন্থিটাকে কন্ট্রোল করে, আবার ব্রেনের ভিতরে আরেকটা স্ট্রাকচার আছে, সেটাকে বলি আমরা হাইপোথ্যালামাস। তা হাইপোথ্যালামাস থেকে কিছু রিলিজিং ফ্যাক্টর হয়, সেটা আবার এই পিটিউটারি হরমোনগুলিকে কন্ট্রোল করে। সেই জন্য যখন এই হাইপোথ্যালামাস বা পিটিউটারির কোনো সমস্যা হয় তখন শরীরের এই হরমোনগুলির তারতম্য দেখা যায়। তো প্রোলেকটিন কি, প্রোলেকটিনটা যে একটা পিটিউটারি থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেই হরমোনটা মেয়েদের জন্য যেটা হয় যে মেয়েদের যে ব্রেস্ট ডেভেলপমেন্টে কাজ করে, বিশেষ করে যখন তাদের বাচ্চা পেটে আসে তখন এই দুধ তৈরিতে, দুধ প্রোডাকশনে এটা সাহায্য করে, এটা হচ্ছে প্রোলেকটিনের কাজ। কিন্তু প্রোলেকটিন একটা নর্মাল লেভেলে সবসময় থাকে, যখন প্রেগনেন্সি হয় তখন একরকম, যখন একটা নর্মাল স্বাভাবিক মানুষ তখন একটা লেভেল থাকে। তা আমরা বলি যেটা নর্মাল হচ্ছে 5-20 ন্যানোগ্রাম পার ML হচ্ছে নর্মাল, 20-এর বেশি থাকলে আমরা বলি যে প্রোলেকটিন বেশি। কিন্তু প্রোলেকটিন জিনিসটা শরীরের, এটাকে আমরা বলি যে সকাল বিকাল দুপুর অনুযায়ী ভ্যারি করে, মানে এটাকে বলি সার্কাডিয়ান রিদম আছে, যে সকালে একরকম লেভেল থাকে, আবার আপনি যখন ঘুমে থাকেন একদম ডিপ ঘুমে যখন থাকেন, আমরা বলি যে রাত 1টা থেকে রাত 6টার ভোরবেলা, এই সময়টা হচ্ছে প্রোলেকটিন তৈরি বেশি হয়, যখন আপনি খুবই গভীর ঘুমে থাকেন। তো সেই জন্য আবার মাসিকের প্রথম দিকে একরকম থাকে, মাসিকের দ্বিতীয় সেকেন্ড ধাপে আবার আরেক রকম লেভেল থাকে। তো প্রোলেকটিনটা এই জন্য মানে কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশনে বাড়ে। আমরা বলি ধরেন যদি প্রোলেকটিন, আপনি যদি ঘুম ঠিক না হয়, আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, তারপরে কেউ যদি তার নিপুলটা নাড়াচাড়া করে, ব্রেস্ট নাড়াচাড়া করে, অথবা সেক্স করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তাহলে কিন্তু প্রোলেকটিন এমনিই বাড়ে। আবার প্রোলেকটিন আবার কিছু কিছু অন্য কারণেও বাড়ে, যেমন ধরেন প্রোলেকটিনটা হয় কি যে প্রোলেকটিনটা বললাম পিটিউটারি থেকে নির্গত হয়, তো আবার হাইপোথ্যালামাস এটাকে কন্ট্রোল করে। তো কিছু কিছু ওষুধ আছে যেগুলি আপনার এই হাইপোথ্যালামাসে সমস্যা করে, যে প্রোলেকটিনটা একটা হাইপোথ্যালামাসে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটাকে বলি আমরা ডোপামিন। তো এই ডোপামিনটা হচ্ছে যখন কমে তখন প্রোলেকটিন বাড়ে, আবার যদি ডোপামিন বাড়ে তখন প্রোলেকটিন কমে। সেই জন্য যে সমস্ত কিছু যদি মানে ওষুধ আছে, যে ওষুধগুলি খাইলে দেখা যায় প্রোলেকটিন কমে, ডোপামিন কমে যায়, আমরা বলি ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ, সেই সমস্ত ওষুধ খেলে কিন্তু প্রোলেকটিনটা বেড়ে যায়। যেমন কেউ যদি, যে বললাম দুশ্চিন্তাগ্রস্ত থাকে, যদি ডিপ্রেশনের ওষুধ খায়, ঘুমের ওষুধ খায়, কেউ হলো অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, কারো খিচুনি রোগ আছে, খিচুনি রোগের ওষুধ খায়, কেউ যদি দেখা যায় যে কিছু প্রেশারের ওষুধ আছে, যেমন মিথাইল ডোপা বা কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, এগুলি খায়, তাহলে এটা বাড়ে।
কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে পারে, যেমন সিমিটিডিন নামে একটা ওষুধ আছে, আর বমির ওষুধ খাইলে পারে, যেমন টম্পোরিটন নামে একটা ওষুধ আছে। তো এই ওষুধগুলি এই প্রোলাকটিন বাড়ায় দেয়। আবার যে না ওষুধ না, কিছু অসুখের কারণে বাড়তে পারে, সেটা হচ্ছে ধরুন যে বললাম পিটুইটরিতে, যদি আমরা বলি যে পিটুইটরিতে যদি কোনো সমস্যা থাকে, যে পিটুইটরিতে যদি কোনো টিউমার থাকে, আমরা এটাকে বলি যে মাইক্রোএডিনোমা অ্যান্ড ম্যাক্রোএডিনোমা বলি। মাইক্রো মানে হচ্ছে যে খুব ছোটো, খুব ছোটো টিউমার, 10 মিলিমিটারের নিচে যদি টিউমার থাকে সেটাকে বলে মাইক্রোএডিনোমা, আর 10 mm এর বেশি হয় সেটাকে বলা হয় যে ম্যাক্রোএডিনোমা। তো এইসব কারণে পিটুইটরি যদি টিউমার হয় সে কারণে বাড়তে পারে, অথবা হাইপোথ্যালামাসে বললাম, হাইপোথ্যালামাসে যদি কোনো টিউমার থাকে সে কারণেও প্রোলেকটিনটা বাড়তে পারে। তাহলে প্রোলেকটিনটা যদি বাড়ে তখন আমরা কি করি? এই জন্য প্রোলেকটিন টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কখন করতে চাই। যেন বললাম প্রোলেকটিন যেহেতু দিনের তারতম্য, দিন অনুযায়ী তারতম্য হয়, সকালে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, সেই জন্য প্রোলেকটিন পরীক্ষা করার নিয়ম হচ্ছে যে আপনাকে 8 থেকে 10 ঘন্টা ঘুমে থাকার পরে সকালে খালি পেটে আপনি সকালবেলা খালি পেটে ব্লাড দেবেন, তাহলে প্রোলেকটিনের অ্যাকচুয়াল লেভেলটা আসবে। এটা হচ্ছে নিয়ম। আর বলে দিই যে আগের রাতে অবশ্যই কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তারপরে ব্রেস্ট নাড়াচড়া বা অথবা সেক্স করা, এসব করা যাবে না, এসব করলে আপনার প্রোলেকটিন লেভেলটা বেশি আসবে। সেই জন্য প্রোলেকটিন করার নিয়ম হচ্ছে খালি পেটে সকালবেলা করবে। এখন প্রোলেকটিন যদি অ্যাবনর্মাল আসে তখন, মানে আমরা বলি 20-এর বেশি থাকে, তখন আমরা দেখি কত বেশি, তখন এটাকে আমরা 3 ভাগে ভাগ করি, যে এটা কি 20 থেকে 50-এর মধ্যে, না 50 থেকে 100-এর মধ্যে, না 100-এর উপরে। যদি 20 থেকে 50-এর মধ্যে থাকে, আমরা যদি বলি যে মাইল্ড বাড়ছে, সেটা আমরা তখন ম্যাক্সিমাম দেখা যায় যে এটা আসলে হয়তো ওই যে কিছু বললাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কিছু ওষুধ এইসব কারণে বাড়তে পারে। কিন্তু 50 থেকে 100-এর মধ্যে বাড়লে হইতে পারে যে পিটুইটরিতে কোনো সমস্যা আছে। সাধারণত আমরা ধরি যে পিটুইটরিতে কোনো টিউমার আছে কি না, 100-এর বেশি থাকলে আমরা চিন্তা করি যে পিটুইটরিতে কোনো এই মাইক্রোএডিনোমা বা ম্যাক্রোএডিনোমা টিউমার আছে কি না, বা হাইপোথ্যালামাসে কোনো টিউমার আছে কি না তখন চিন্তা করি। যদি পিটুইটরিতে যদি দেখি যে না 100-এর উপরে বেশি থাকে, তখন আসলে আমরা তখন ব্রেনের একটা MRI করতে বলি, যে আসলে তার কোনো পিটুইটরি বা হাইপোথ্যালামাসে কোনো টিউমার আছে কি না, এই হচ্ছে পরীক্ষা। এখন যদি হাইপার প্রোলেকটিনে বললাম, তো হাইপার প্রোলেক্ট এই যদি প্রোলেকটিন বেশি থাকে তাহলে আসলে কী সমস্যাটা হয়, আমরা আমাদের কাছে রুগীর আসা সাধারণত কী ধরনের সমস্যা নিয়ে আসে? মোস্ট কমন যে সমস্যা নিয়ে আসে বলে যে বাচ্চা হচ্ছে না, সেটা হইতে পারে, অথবা বলে যে আমার মাসিক অনিয়মিত, মাসিক হয় না, কম হয় বা অনেক দিন পর পর হয়, আবার কেউ বলতে পারে যে বেশিও ভাঙে, সেটাও বলতে পারে। কিন্তু সাধারণত কমন হয় যে আমার মাসিক কম ভাঙে এবং মাসিক অনেক দিন পর পর হয়, এই সমস্যা নিয়ে আসে, অথবা কেউ বলে যে আমার বাচ্চা হচ্ছে না। আবার 50%, আমরা বলি 30-50% পেশেন্ট বলে যে আমার ব্রেস্ট দিয়ে ডিসচার্জ আসতেছে বা দুধ আসতেছে, এরকম বলে। আবার ওই যে বললাম পিটুইটরিতে যে কোনো বা ব্রেনে কোনো টিউমার থাকে, তখন ওই সব রুগীরা যে উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে, ওনারা বলে যে আমি চোখে দেখতে সমস্যা হচ্ছে, মাথা ব্যথা করতেছে, বমি বমি লাগতেছে, তো এই ধরনের সিমটম নিয়ে তারা আমাদের কাছে আসে। তো আর ছেলেদের যে সমস্যাগুলি হয়, ছেলেদের এইগুলি কমন সমস্যা থাকতে পারে, ছেলেদের বা মেয়েদের আর বাড়তি যে সমস্যাটা হয়, যে তারা বলে যে ছেলেদের বিশেষ করে, ছেলেরা বলে যে তার যৌন আগ্রহ কম, লিঙ্গ শক্ত হয় না, তার সেক্স করতে খুব সমস্যা হয় এবং বাচ্চা হচ্ছে না, ছেলেরা সাধারণত এই ধরনের সমস্যা নিয়ে আসে। অথবা কেউ কেউ বলতে পারে যে ছেলেদের ব্রেস্টটা বড় হয়ে যাচ্ছে বা ব্রেস্ট দিয়ে ডিসচার্জ আসতেছে, সেটাও কোনো কোনো ছেলে বলতে পারে। তো এই ধরনের কমন সমস্যা নিয়ে আসে। যখন আমরা প্রোলেকটিন বেশি পাই তখন আমরা ডাক্তাররা যেটা করি, যে আমরা জানার চেষ্টা করি যে কোনো ওষুধের কারণে হচ্ছে কি না, যে বললাম ফিজিওলজিক্যাল কিছু কারণ আছে, যে সে ঘুমায় না, ডিপ্রেশনে আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে, অথবা আগে রাতে সেক্স করছে, এইসব হতে পারে। সেই জন্য আমরা রিপিট করতে বলি আবার টেস্টটা। রিপিটেও যদি একই রকম আসে তখন দেখি যে কোনো কারণ আছে কি না। কিন্তু ইন্টারেস্টিংলি 50% ক্ষেত্রেই কোনো কারণ পাওয়া যায় না, এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক, বলি যে কোনো কারণ নাই কিন্তু প্রোলেকটিনটা বেশি। সেই জন্য প্রোলেকটিন বেশি থাকলেও যদি তাদের কোনো উপসর্গ না থাকে,
প্রোলেকটিন যদি বেশি আছে, ধরেন বললাম যে 20 থেকে 50-এর মধ্যে আছে, কিন্তু তার কোনো উপসর্গ নাই, আমরা বলি অ্যাসিমটোমেটিক, তাহলে কিন্তু তার চিকিৎসার দরকার নাই। কিন্তু যদি সিমটম থাকে যে না যে তার মাসিকের প্রারম্ভ সমস্যা হচ্ছে, বাচ্চা হতে সমস্যা হচ্ছে, আর বেশি কিছু সমস্যা হয়, যদি প্রোলেকটিন বেশি থাকে তাহলে তাদের মেয়েদের যে সমস্যা হয় ডিম্বাণু বড় হইতে চায় না, কারণ ওই যে বললাম প্রোলেকটিন যেখান থেকে তৈরি হয় ঠিক ওইখান থেকে এফএসএস আর এলএস তৈরি হয়, ফলে একটা আরেকটার সাথে কানেক্টেড। যদি এলএস এফএসএস না আসে তাহলে তো ডিম্বাণু বড় হইতে পারে না, ডিম্বাণু বড় না হলে ওভুলেশন হয় না। আবার আরেকটা সমস্যা হলো প্রোলেকটিন যদি বেশি থাকে তাহলে দেখা যায় যে ওভুলেশন হওয়ার হলেও তার আমরা বলি যে লুটিয়াল ফেস ডিফেক্ট হয়, মানে বাচ্চা হওয়ার জন্য যে জরায়ুটা তৈরি হয় সেই জরায়ুটা ভালো করে তৈরি হতে পারে না, ফলেও তাদের বাচ্চা হয় না। সেই জন্য যদি দেখি যে আপনার অন্য কোনো উপসর্গ নাই কিন্তু আপনার ডিম্বাণু বড় হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, অথবা ওই যে কর্পাস লুটিয়াম ডিফেক্ট হয়, লুটিয়াল ফেস ডিফেক্ট হয়, তাহলে তাদের চিকিৎসা নিতে হবে। আপনার কোনো সিমটম নাই কিন্তু যদি দেখা যায় আপনার ডিম্বাণু বড় হয় না কিন্তু প্রোলেকটিনটা বেশি, তাহলে আপনাকে প্রোলেকটিনের চিকিৎসা নিতে হয়। আর ছেলেদের যেটা বললাম, ছেলেদের সাধারণত যে সমস্যা হয় যে তাদের সহবাসে সমস্যা হয়, লিঙ্গ শক্ত হয় না, তার আগ্রহ নাই, তারপরে শুক্রাণু উৎপাদনের সমস্যা হয় তাদের, তো একইভাবে মেয়েদের যেমন ডিম্বাণু বড় হয় না এরকম ছেলেদের শুক্রাণু উৎপাদনের সমস্যা হয়, কারণ তাদের আলটিমেটলি ছেলেদের যে হরমোন টেস্টোস্টেরন প্রোডাকশনের সমস্যা হয়। সেই জন্য প্রোলেকটিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে প্রোলেকটিন যদি বেশি থাকে, আপনাদের যদি বাচ্চা না হয় তাহলে অবশ্যই আপনাকে প্রোলেকটিন বেশি থাকলে চিকিৎসা করতে হবে, কিন্তু যদি কোনো সিমটম না থাকে বা আপনাদের দেখা যায় যে না বাচ্চা হতেও সমস্যা হচ্ছে না, তাহলে প্রোলেকটিন 5 থেকে 50-এর মধ্যে থাকলে আসলে চিকিৎসা দরকার নেই। কিন্তু 50-এর বেশি থাকলে তখন আমাদেরকে খুঁজে বের করতে হয় যে পিটিউটরিতে আপনার কোনো বা হাইপোথ্যালামাসে কোনো টিউমার আছে কিনা, যদি ওরকম কোনো টিউমার বা ইয়া থাকে তাহলে সেটার চিকিৎসা নিতে হয়। চিকিৎসা খুবই সহজ, প্রোলেকটিন যদি বেশি থাকে, আগের যুগে আমরা যে ওষুধ ব্যবহার করতাম ক্যাবারগুলিন বলতাম, ক্যাবারগুলিন অনেক সাইড ইফেক্ট হতো, যে তার বমি হইতো, ডায়রিয়া হইতো, দাঁড়াইতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়, আমরা বলি প্রেশার কমে যায়, পোস্টারাল হাইপারটেনশন বলি। তো এখন নতুন যে ওষুধ আসছে সেটাকে বলি ক্যাবারগুলিন, ক্যাবারগুলিন অনেক ভালো ওষুধ, এটা সপ্তাহে একটা বা দুইবার খেলেই হয়, এটার সাইড ইফেক্ট অনেক কম এবং কার্যকারিতাও অনেক ভালো। সেই জন্য এখনকার যুগে আমরা ব্যবহার করি ক্যাবারগুলিন ওষুধটা ব্যবহার করি, এবং ক্যাবারগুলিনটা ওষুধটা আমরা অনেক দিন খেতে হয় আসলে, মানে যখন বাচ্চা নিতে চাচ্ছেন চিকিৎসা করে বাচ্চা আসলে কনসিভ করা পর্যন্ত আপনাকে খেতে হয়, যদি কনসিভ করে যান তখন আমরা আসলে ড্রাগটা বন্ধ করি। আবার কিছু কিছু রুগী যাদের বলে যে ওই যে টিউমার আছে, যে যদি আপনার পিটিউটরিতে টিউমার থাকে, টিউমার থাকলে তখন ওই যে বললাম টিউমারের সাইজ কত, সাইজ যদি ছোটো থাকে তাহলে ওষুধ দিয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়, আবার সাইজ বড় থাকলেও 10 মিলিয়নের বড় থাকলেও তাদেরও চিকিৎসা আসলে ওষুধ, যে ক্যাবারগুলিন দিলেই রুগীরা অনেক ভালো থাকে। কিন্তু কিছু রুগী আছে যে না ওষুধে তার সে টিউমার সাইজ ঠিক থাকতেছে না বা ওষুধ সহ্য করতে পারতেছে না, টিউমার বড় হয়ে যাচ্ছে, সেই সব কিছু পেশেন্টের ক্ষেত্রে তাদের অপারেশন করা লাগে, সার্জারি করা লাগে। আবার সার্জারি করার পরেও কিছু কিছু যখন চিন্তা করা হয় যে টিউমারটা খারাপ ধরনের, ম্যালিগনেন্সির চান্স বা ক্যান্সারের চান্স আছে, সেই সব কিছু পেশেন্টের ক্ষেত্রে আবার রেডিওথেরাপিও দেওয়া হয়, রেডিওথেরাপিও কারো কারো লাগতে পারে। কাজে এটা নির্ভর করে যে আপনার রোগের তীব্রতা কতটুকু, ম্যাক্সিমাম পেশেন্টের 95% পেশেন্টেরই আসলে ওষুধ দিয়েই ভালো হয়ে যায়, তো ওষুধটা অনেক দিন খেতে হয়, সেই জন্য ওষুধটা কন্টিনিউ করা এবং ফলো আপে থাকা, যে আপনাকে প্রথমে আমরা যখন ওষুধ শুরু করি, শুরু করার 1 মাস পরে আবার দেখি যে প্রোলেকটিন লেভেলটা কত, সেই অনুযায়ী আমরা প্রোলেকটিনটা কারো বাড়াই বা কমাই এরকম করি, তারপরে 6 মাস থেকে 1 বছর পরপর তার প্রোলেকটিনের ফলো আপ করলেই হয়। আর যেটা বললাম যে বাচ্চা পেটে আসলে যদি কারো টিউমার থাকে, টিউমারটা আমরা সাধারণত ওষুধটা বন্ধ করি, সেই জন্য প্রোলেকটিন প্রেগনেন্সি অবস্থায় দেখা যায় যে প্রোলেকটিন লেভেলটা আসলে আমরা দেখি না, কারণ প্রেগনেন্সিতে প্রোলেকটিন তো নর্মালি বাড়বে, সেই জন্য এটা টিউমারের কেন বাড়তেছে না প্রেগনেন্সি কেন বাড়তে বোঝা যায় না, সেই জন্য প্রেগনেন্সিতে আমরা প্রোলেকটিন লেভেলটা করাই না। কিন্তু কারো কারো দেখা যায় যে টিউমারটা বড় হয়, ফলে তার চোখে দেখতে সমস্যা হয়, মাথা ব্যথা হয়, বমি হয়, সেই সব কিছু রোগীর ক্ষেত্রে প্রেগনেন্সিতেও এই ওষুধটা কন্টিনিউ করতে হয়, কিন্তু এই ওষুধটা প্রেগনেন্সিতে নিরাপদ, প্রেগনেন্সিতে কন্টিনিউ করলেও বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সেই জন্য যে প্রোলেকটিনের যে আমরা বললাম, প্রোলেকটিনটা অনেক রোগী অনেক ইন্টারনেট ঘেটে ওনারা বের করেন যে আমার প্রোলেকটিন বেশি, অনেক টেনশনে পড়ে যান,
টেনশন করার কিছু নাই আসলে। প্রোলেকটিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বললাম 50% ক্ষেত্রেই প্রোলেকটিন বাড়ার কোনো কারণ নাই, এটা ইডিওপ্যাথিক বলি। আবার 50% রুগীর কারণ খুঁজে পাই, তার মধ্যে বেশিরভাগ রুগী দেখা যায় বললাম ফিজিওলজিক্যাল কারণ, যে ঘুমায় না, অ্যান্টিসাইকোটিক ড্রাগ খাচ্ছে, এইসব কারণ। আর খুবই রেয়ার কিছু কারণ আছে, যে বললাম যে পিটুইটারিতে বড় কোনো টিউমার আছে। তো টিউমার থাকলে চিন্তা করার কিছু নাই, এদেরও চিকিৎসা হচ্ছে ওষুধ দিয়ে চিকিৎসা করা, এবং চিকিৎসা করলেই সব পেশেন্টই আসলে ভালো থাকে, দুশ্চিন্তা করার মতো কোনো অসুখ না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।